আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা ছিল প্রবল। সেই অনুযায়ী কলকাতার আকাশ ছিল সারাদিন মেঘাচ্ছন্ন। তারই মধ্যে বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত, এর ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো মলের বিমের একাংশ ভেঙে পড়ে। সাময়িক সময়ের জন্য তীব্র বিকট আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় চলে আসে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের কর্মীরা। ভেঙে যাওয়া অংশ কলকাতা কর্পোরেশনের কর্মীরা খতিয়ে দেখছে। তবে এই ঘটনার যে কোনো হতাহতের খবর না থাকলেও সাধারণ মানুষ কিন্তু সাময়িক সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে। আমি গাড়ি চালাই, আমি যখন খেয়ে আসছি এখানে তখন খুব জোরে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই, তখন দেখছি যত সব লোকজন সব পালাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে উপর থেকে বাজ পড়েছে, কিন্তু বাজটা এই হলের উপরেই পড়েছে এটা আমি জানতাম না। কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখছি যে পুরো ক্র্যাক হয়ে গেছে। তারপর আমি গাড়ির সামনে এসে দেখি গাড়ি পুরো ওই মানে যেটা ফেটেছে ওটা পুরো পাথর পাথর আমার গাড়ির উপরে এসে পড়ে। না না, কোনো লোক ইনজার্ড হয়নি। আপনার নাম? ইনজার্ড হয়নি। এটা কটার সময় হয়েছে? বিনোদ প্রসাদ। কোন সময় হয়েছে এটা? এটা ধরুন টাইমটা বলতে পারবো না, কিন্তু এক ঘন্টা আগে হয়েছে। ঠিক আছে, ঠিক আছে।